নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ। তো বন্ধুরা, পিএম কিষাণ সম্মানিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছুদিন ধরে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এবং আপডেট কিন্তু আনা হয়েছে। পিএম কিষাণ সম্মানিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনারা যখন সার্চ করছেন তাহলে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না, বা আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এলেও কিন্তু আপনাদের নিজেদের তথ্য দেখতে পাচ্ছেন না। একমাত্র শুধুমাত্র কিন্তু আপনারা যেটা করতে পারছেন সে বেনিফিসিয়ারি লিস্ট অপশানে এসে কিন্তু আপনারা বেনিফিসিয়ারি লিস্টে কিন্তু আপনাদের নামটা রয়েছে কিনা সেটা একমাত্র চেক করতে পারবেন। তো আপনারা কিন্তু এখানে থেকে দেখতে পারবেন যে ডাউনলোড পিএম কিষাণ যে মোবাইল অ্যাপ রয়েছে, তো মোবাইল অ্যাপে যদি আপনারা ডাউনলোড করেন এবং যদি এখান থেকে ওপেনও করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো অ্যাপের মাধ্যমে কিন্তু নিজেদের স্ট্যাটাস বা আপনারা কিন্তু কোনো কিছু কাজ করতে পারবেন না, কারণ এই অ্যাপটি কিন্তু সম্পূর্ণভাবে এখন কিন্তু কিছুই কাজ করছে না, টোটালি কিন্তু ব্লক করা রয়েছে এই অ্যাপটি কিন্তু। তো বন্ধুরা, আপনারা কিভাবে নিজেদের স্ট্যাটাস চেক করবেন বা আপনাদের এই পিএম কিষাণ সম্মানিধি যোজনার যে বিকল্প কোনো ওয়েবসাইট রয়েছে কিনা সেটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আপনারা চলে আসবেন পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য, আপনারা নিজেদের যে গুগল রয়েছে বা আপনাদের ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে কিন্তু চলে এসে আপনারা কিন্তু কিষাণ সুবিধা অপশানে কিন্তু সার্চ করলে আপনাদের সামনে কিন্তু একটি নতুন যে এখানে কিন্তু পেজ ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিষাণ সুবিধার যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে এসেছে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে কিষাণ সুবিধা অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন কিন্তু ডিপার্টমেন্টের যে আপনারা আবেদন বা তথ্য কিন্তু এখান থেকে দেখতে পারেন। তো বর্তমান কিন্তু আপনাদেরকে পিএম কিষাণ যে সম্মানিধি যোজনার যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস বা আপনাদের নিউ যে রেজিস্ট্রেশন হচ্ছে কিনা সেটাই কিন্তু আপনাদেরকে এই তথ্যটা কিন্তু দেবো। তো এইখানে পিএম কিষাণ যে অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বেনিফিসিয়ারি যে এবং পেমেন্ট স্ট্যাটাস কিন্তু এখান থেকেই আপনারা দেখতে পারবেন, অর্থাৎ আপনাদের বেনিফিসিয়ারি স্ট্যাটাস বা আপনাদের পেমেন্ট স্ট্যাটাস কতগুলি কিস্তি পেয়েছেন সেটা কিন্তু আপনারা আপডেটটা এখান থেকেই জানতে পারবেন। এছাড়া এডিট আধার ডিটেলস, অর্থাৎ যাদের কিন্তু আধার নাম্বার কিন্তু নট ভেরিফাইড রয়েছে তাদের কিন্তু এই আধার যদি ভেরিফাইড করতে চান বা আধার যদি সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনারা এই আধার ডিটেলস এডিট আধার ডিটেলস অপশানে কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারবেন। এছাড়া সেলফ রেজিস্টার যে স্ট্যাটাস আপনারা নিজেদের স্ট্যাটাসটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। এছাড়া নিউ ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবে, অর্থাৎ যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চান তারাও কিন্তু এই অপশান থেকে করতে পারবেন। এছাড়া আপনাদের কন্ট্যাক্ট আস কিন্তু অপশান রয়েছে, অর্থাৎ পিএম কিষাণ হেল্পলাইন নম্বর কিন্তু এখান থেকে সার্চ করে আপনারা হেল্পলাইনে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আপনারা প্রথমে যে অপশানটা আপনারা ক্লিক করবো সেটা হচ্ছে নো বেনিফিসিয়ারি স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস। তো বন্ধুরা, আপনারা নিজেদের টাইপটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু সিলেক্ট অপশানে যদি আপনি টাইপ করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আধার কিন্তু এন্টার আধার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার অপশান রয়েছে মোবাইল নাম্বার। তো আপনি আপনাদের কিন্তু এক আধার নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু সার্চ করতে পারবেন। তো প্রথমে কিন্তু আমি মোবাইল নাম্বারটা সার্চ করে দিচ্ছি এবং এখানে কিন্তু এন্টার ভ্যালু, অর্থাৎ আপনাদের কিন্তু মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটা বসানোর পর কিন্তু গেট অ্যাক্টিভ এখানে কিন্তু ইনস্টলমেন্ট অপশানে আছে এখানে কিন্তু ক্লিক করে দেবেন। তো এই ইনস্টলমেন্ট অপশানে কিন্তু ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইনস্টলমেন্ট, অর্থাৎ আপনি কতগুলি কিস্তির ডাটা কিন্তু দেখতে চাইছেন। তো বর্তমান কিন্তু এই কৃষক চারটে কিস্তি পেয়েছেন কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে দেখুন 1, 2, 3, অর্থাৎ চতুর্থ যে কিস্তি পেয়েছেন সেই কৃষক কিন্তু এখনও যে চতুর্থ কিস্তির আপডেট কিন্তু আনা হয়নি, অর্থাৎ 31 মে যে কিস্তিটা প্রধানমন্ত্রী দিয়েছেন এই আপডেট কিন্তু এখনও আনা হয়নি। তো বর্তমান কিন্তু জানুয়ারি পর্যন্ত যে আপডেট সেটা কিন্তু আনা হচ্ছে। তো প্রথমে আমি কিন্তু এই তিনটে কিস্তিতে ক্লিক করলাম এবং এখানে কিন্তু গেট ইট অপশানে কিন্তু ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই কৃষকের কিন্তু নাম দেখানো হচ্ছে, স্টেট দেখে এখানে উল্লেখ রয়েছে এবং ডিস্ট্রিক্ট দেখুন এবং রেজিস্ট্রেশন ডেট চলে এসেছে, রেজিস্ট্রেশন নাম্বার, ভিলেজ সমস্ত ডিটেলস কিন্তু চলে এসেছে এবং এখানে কিন্তু যে পিএমএস যে স্ট্যাটাস সেটা কিন্তু শো করাচ্ছে। পেমেন্ট স্ট্যাটাস দেখুন যে ইউর থার্ড ইনস্টলমেন্ট হ্যাজ বিন ক্রেডিটেড রয়েছে এবং এখানে কিন্তু ইনস্টলমেন্টের যে ক্রেডিটের ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু ডেটটা দেখুন 2/1/2022, অর্থাৎ 2022 সালের 2 তারিখ এই কৃষক কিন্তু টাকা পেয়েছিলেন যে দশম কিস্তি, সেই ডেটটা কিন্তু এখানে শো করছে এবং যে চতুর্থ যে অর্থাৎ 11তম কিস্তি যেটা এই কৃষক পেয়েছিলেন, তো এই কৃষকের কিন্তু এই যে 11তম কিস্তির যে আপডেট সেটা কিন্তু এখনও আনা হয়নি। তো বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু এই আপডেট কিন্তু চলে আসবে। তো আপনাদের কিন্তু যদি স্ট্যাটাস দেখতে চান এবং পেমেন্ট স্ট্যাটাস যদি চেক করতে চান তাহলে কিন্তু আপনারা এই অপশান বা কিষাণ সুবিধার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে
তো কেন্দ্র সরকারের এই ইন্টারঅ্যাকটিভ কিষাণ সুবিধা বা এখানে কিন্তু আপনারা উমং অ্যাপ থেকে কিন্তু আপনারা ডাইরেক্টলি কিন্তু এখানে চেক করতে পারেন। উমং অ্যাপের মধ্যে কিন্তু কিষাণ সুবিধা অপশনটা কিন্তু পেয়ে যাবেন, নাহলে ডাইরেক্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য এই কিষাণ সুবিধা অপশনে কিন্তু গুগলে এসে সার্চ করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা এছাড়া কিন্তু আপনারা কিন্তু নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে কিন্তু ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু দেখতে পাবেন যে প্রথম কিন্তু পেজটি ওপেন হয়ে যাচ্ছে। বর্তমান কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো পেজ ওপেন হচ্ছে না এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে মেনটেন্সের কাজ চলছে এবং খুব শীঘ্রই কিন্তু পেজটি আসতে চলেছে। তো বর্তমান কিন্তু এই অপশনটা খুলে গেলেও কিন্তু এখান থেকে আপনারা নিউ রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন না, কারণ অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এই যে মেনটেন্সের কাজ চলছে তাই কিন্তু এখান থেকে কোনো কাজই হচ্ছে না, শুধুমাত্র পেজটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছু কিন্তু কাজ হচ্ছে না। তো বন্ধুরা এছাড়া কিন্তু আপনারা এডিট আধার ডিটেলস যদি অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের আধার নাম্বার দিয়ে যাতে কিন্তু নট ভেরিফাইড রয়েছে সেখানে কিন্তু আধার নাম্বার বসিয়ে কিন্তু আপনারা নিজেদের এখান থেকে কিন্তু আধার এডিটটা করতে পারবেন, অর্থাৎ যাদের কিন্তু নট ভেরিফাইড তারা কিন্তু ভেরিফাইড এখান থেকে খুব সহজে দুদিনের মধ্যেই কিন্তু আপনারা এখান থেকে সমস্যার সমাধান পেতে পারেন। তো বন্ধুরা পিএম কিষাণ সম্মাননিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট কাজ না করার কারণে এখানে কিন্তু বিকল্প একটি ওয়েবসাইট রয়েছে, তো এখান থেকে কিষাণ সুবিধা অপশান রয়েছে কিষাণ সুবিধা .gov.in এই অপশানে কিন্তু ক্লিক করলে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের পেমেন্ট স্ট্যাটাস বা আপনাদের বেনিফিট স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল, যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।